করোনা থাবায় জের বিশ্ববাসী দেশ চলছে লকডাউন এর ফলে বিপাকে পড়েছেন বহু মানুষ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় লকডাউনের জেরে আটকে পড়েছেন আঠেরো জন ভিন রাজ্যের গাড়ি চালক ও খালাসিরা কলকাতা থেকে বিহারের পথে ফিরছিলেন ভিন রাজ্যের গাড়ি চালক ও খালাশিরা ঠিক সেই সময়ই লকডাউন ঘোষণা করা হয় গাড়ি চালক এবং খালাসিরা সবাই বিহারের বাসিন্দা তাদের কাছে যেটুকু অর্থ ছিল তাও শেষ হয়ে যাওয়ায় আর্থিক সমস্যার পাশাপাশি খাদ্য সংকটে রয়েছেন তারা তাদের অভিযোগ মালিক কর্তৃপক্ষ তাদের ফোন তুলছে না কোনো রকম যোগাযোগ করছে না তাদের সঙ্গে স্থানীয় কয়েকজন সমাজসেবী তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আঠেরো জন ভিন রাজ্যের গাড়ি চালক ও খালা চাষিরা সরকারের কাছে আবেদন জানায় তাদের যেন খাদ্য সামগ্রী দেওয়া হয় এবং তারা যাতে বাড়ি ফিরতে পারে তার জন্য ব্যবস্থা করা হয় ইতিমধ্যেই এই বিষয়ে প্রশাসনের কাছে খবর যাওয়ায় সাময়িক সাহায্য পেয়েছে তারা কিন্তু পরবর্তীকালের কথা ভেবে আশঙ্কায় দিন কাটছে তাদের कम से कम बारह पंद्रह दिन से हम लोग को खाना नहीं मिल रहा इधर उधर से जुगाड़ कर रहे हैं और मालिक को मतलब फ़ोन कर रहे हैं, तो मालिक यहाँ नहीं है फ़ोन भी नहीं उठा रहे वो और गाड़ी गाड़ी का व्यवस्था करें गाड़ी भी नहीं हो रहा है हम लोग को जाने के लिए कुछ मतलब हो जाता है गाड़ी वगैरह तो घर चला जाते हैं क्या विनती करेंगे आप सरकार से खाना पीना का और क्या और थोड़ा बहुत खाना पीना का हो जाए और घर जा जाने के लिए व्यवस्था हो जाए कितने दिन से हैं यहाँ लॉकडाउन से पहले से ही हम लोग Terima kasih telah <laughs> menonton